বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নোয়াখালীতে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেন নোয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। 16 মার্চ মঙ্গলবার বিকেলে নোয়াখালী মাইজদি বাজার অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালী জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজ উদ্দিন বাবলুয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার কুতুবি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুর দুটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনকে উৎসর্গ করে এ আপনাদের কৃতি সন্ধান আমার শ্রদ্ধে এই পুণ্যভূমিটি জন্মগ্রহণ করেছেন, যিনি আজকে এই নোয়াখালীকে তিল তিল করে সাজিয়ে যাচ্ছেন, যেই উবাইদুল কাদের বঙ্গবন্ধুর দয়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া হাটে হাতি পা পা করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে নিজের জীবনকে বাজি রেখে আসছে এই নোয়াখালী জেলাকে সাজিয়ে যাচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি জনশক্তি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শফিকুল হায়দার ভূঁইয়া, সহ সম্পাদক মাহবুবুর আহমেদ, সহ সম্পাদক মুজিবুর রহমান সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। ইমরান হোসেন, ডেক্স নিউজ, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।